আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান আহমেদ, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি নগদ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার করব, আর সেটা হলো নগদের যে রেফারাল সিস্টেম, রেফারাল সিস্টেমে আরও বেশি কীভাবে ইনকাম করা যায় সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো আপনারা ইতিমধ্যেই যারা বিষয়টি নিয়ে অবগত হয়েছেন তাদের আসলে নতুন করে বলার কিছু নেই, আর যারা বিষয়টি সম্পর্কে অবগত নন শুধুমাত্র তাদের জানানোর জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন নগদের যে পার্সোনাল অ্যাপস, সেটি এখন আমি সেটি অ্যাপস দিয়ে আমার পিন পাসওয়ার্ড দিয়ে একটা লগ ইন করলাম। সরি, এখানে ওয়াইফাই কানেকশনটা বন্ধ ছিল। এটা আসলে লগ ইন হলো। লগ ইন করার পরে এখানে প্রথমে যে সার্ভিস সমূহ দেখতে পাচ্ছেন, সার্ভিস সমূহ মেনুর সর্ব ডান পাশে দেখুন একটি নতুন অপশন যোগ হয়েছে, রেফার করুন। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস সমূহতে আগে ছিল তিনটা মেনু, শুধুমাত্র সেন্ড মানি, ক্যাশ আউট এবং মোবাইল রিচার্জ। এবং এর ডান পাশে নতুন একটু মেনু অ্যাড হয়েছে, রেফার করুন। এই মেনুর আসলে কাজ কী এই নতুন অ্যাপসটিতে, যারা এখনও আপডেট করেননি তারা আপডেট করে নেবেন, আর কীভাবে আপডেট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো রেফার করুন এই অপশনটির আসলে কাজ কী সেটা আপনাদেরকে এখনও বলি। যারা অ্যাকাউন্ট করার সময় ইতিপূর্বে 20 টাকা সেন্ড মানি করতেন, ভুলেও তারা এখন আর সেন্ড মানি করতে যাবেন না, তাহলে আপনি কোনো প্রকার কমিশন কিন্তু পাবেন না, ডাবল যে কমিশন, 20 টাকা সেন্ড করলে 40 টাকা যে কমিশন সেটা এখন পাবেন না। সেটা এখন রেফার করবেন এই মেনু থেকে, রেফার করুন এই অপশন থেকে, অপশনে গিয়ে রেফার করলেই আর দেখুন এখানে বিস্তারিত লেখা আছে। এবং পরবর্তীতে এই বাটনটায় চাপ দিলে প্রাপক, এইখানে উপরে এইখানে প্রাপক, এইখানে মোবাইল নাম্বারটি লিখে দিবেন। মোবাইল নাম্বারটি লিখে আমি সাপোজ আমি একটু দেখাই, যেহেতু আমার এই নাম্বারে ইতিপূর্বে অ্যাকাউন্ট খোলা আছে যার কারণে এই নাম্বারটিতে রেফারেল করা যাবে না। নতুন যে কোনো নাম্বার, যে নাম্বারে নতুন অ্যাকাউন্ট খোলার উপযোগী, সেই নাম্বারটি এখানে দিলে আমি তারপর একটু চেষ্টা করি। এই যে দেখুন এখানে পরিমাণের কিন্তু 21 টাকা অটোমেটিক এখানে লেখা আছে, এবং পরবর্তী বাটনে চাপ দিলেই এবং পিন পাসওয়ার্ড দিলেই কিন্তু আমি পরবর্তী বাটনে যাই, এবং এখানে পিন দিয়ে পরবর্তীতে কিন্তু রেফারেল হিসেবে ওই নাম্বারে 21 টাকা চলে যাবে। এবং 21 টাকা যাওয়ার পরে 72 ঘন্টার ভিতরে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে 21 × 2 তাহলে কত হচ্ছে 42 টাকা আপনি কিন্তু রেফারেল কমিশন পাচ্ছেন। ইতিপূর্বে ছিল কিন্তু 40 টাকা, এখন 2 টাকা সেখান থেকে বৃদ্ধি করা হয়েছে, 21 টাকা রেফারেল করা হবে। 21 টাকা যদি কাউকে রেফার করা হয় তাহলে 21 × 2 = 42 টাকা বোনাস যোগ হয়। তো এটাই ছিল এই রেফার অপশনের কাজ, আমি যেটাই বলেছি আপনারা কিন্তু ভুলেও আর নতুন অ্যাকাউন্ট খোলার সময় কাউকে সেন্ড মানি করবেন না, অবশ্যই এই রেফার করুন এই অপশনে গিয়ে 21 টাকা রেফারেল করবেন অটোমেটিক্যালি। তো এখন যাদের অ্যাপ্লিকেশন এই যাদের এই অ্যাপসের ভিতরে এই রেফার করুন এই অপশনটি নেই, তারা আসলে কী করবেন, তারা এই অ্যাপসটিকে আপডেট করে নেবেন। আপডেট করতে হলে অবশ্যই আপনার মোবাইলের যে প্লে স্টোর, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর যাওয়ার পরে, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করুন নগদ অল অ্যাপস। নগদ অল অ্যাপসে যাওয়ার পরে এখানে সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন নগদের পার্সোনাল যে অ্যাকাউন্ট, এই পার্সোনাল অ্যাকাউন্ট এখানে জাস্ট ওপেন বাটনটাতে ক্লিক করবেন। ওপেন বাটনটাতে ক্লিক করার পরে আমার এখানে সরাসরি এখানে ওপেন হয়ে যাচ্ছে, যেহেতু আমার এখানে ইতিপূর্বে আমি আপডেট করে নিয়েছি যার কারণে আমার অটোমেটিক আর আপডেট হয়নি। যাদের আপডেট করা নেই তারা ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথেই সফটওয়্যারটি অর্থাৎ অ্যাপসটি অটোমেটিক আপডেট হয়ে তারপরে নতুন করে আবার চালু হবে। চালু হওয়ার পরই তখনই আপনি এই রেফার করুন এই মেনুটি আপনি কিন্তু দেখতে পাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই অ্যাপসটি আপডেট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু রেফার করুন এই অপশনটি পাবেন না। তো এখনও পর্যন্ত
সর্বশেষ যে আপডেট তথ্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর নগদের পেমেন্ট সংক্রান্ত যে সমস্যা সেটা হয়তো দু এক দিনের ভিতরে কেটে যাবে, আমি গতকালকে যে পোস্টটি করেছিলাম সেখানে আমি বিস্তারিত বলেছি। আর নতুন করে আমি বিকাল নাগাদ আরও একটি ভিডিও আপলোড করব, আশা করি সেটা আপনারা দেখার চেষ্টা করবেন। সেটাই কিভাবে এই নগদ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যামাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা ইনকাম করা যায় সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বোচ্চ 155 টাকা পর্যন্ত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করা সম্ভব, সর্বনিম্ন 36 টাকা থেকে শুরু করে 155 টাকা পর্যন্ত বিভিন্ন অ্যামাউন্টে কিন্তু ইনকাম করা যায় নতুন অ্যাকাউন্ট খুলে। তো সেটা কীভাবে করা যায় সে বিস্তারিত আমি জানাবো আমার পরবর্তী ভিডিও পোস্টে। তো ততক্ষণে ভালো থাকুন, আর সবার কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটির নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।